আম্মু বাসায় না থাকলে তখন কি আর ভাত খেতে ইচ্ছে করে? তখন মন চায় বাহিরের থেকে মজার কিছু অর্ডার করে খাই। আর আমার মতো বার্গার লাভার যারা আছো, তাদের তো এটাই সুযোগ, পছন্দ মতো বার্গার অর্ডার করে গপ গপিয়ে খাওয়ার। জাস্ট কিডিং। বাট ইয়া, আম্মু ওই দিন বাসায় ছিল না, অ্যান্ড আই ওয়াজ ক্র্যাভিং ফর বার্গার। আর আমার পছন্দের বার্গার আমি যদি অর্ডার করে আনতে চাই, আমি বার্গার এক্সপ্রেস থেকেই ম্যাক্সিমাম টাইম অর্ডার করি। চিলক্স আর টেক আউটও আমার ফেভারিট, বাট ওই দিন আমি বার্গার এক্সপ্রেস থেকেই অর্ডার করলাম। আই অর্ডার্ড ডাবল ডেকার চিকেন বার্গার, অ্যান্ড এটার প্রাইস ছিল 329 টাকা, প্রবাবলি 329 টাকা। ডাবল ডেকার চিকেন বার্গারে হচ্ছে ডাবল প্যাটি থাকবে। আর এনিওয়েজ, আমি বার্গারটা আনবক্সিং করলাম। আমার অর্ডার করতে গেলে অলওয়েজ একটা ভয় কাজ করে যে ভালো ফ্রেশটা পাবো কি না, বা ওরা ঠিকমতো প্রপারলি বানিয়ে দিবে কি না। বাট এনিওয়েজ, হোয়াট টু ডু, বাট ওদের থেকে আমি হচ্ছে ওইভাবে ডিসঅ্যাপয়েন্টেড হইনি কখনো এখন পর্যন্ত। মানে অর্ডার করে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এরকম কখনো এখন পর্যন্ত হয়নি। তাই আমি ওদের থেকে ম্যাক্সিমাম টাইম অর্ডার করি। তো এনিওয়েজ, পি ড্রামা কার কার পছন্দ? রুলেট মিনো, পাকিস্তানি ড্রামার তো আমার ফ্যান, আর বিশেষ করে হানিয়া আমিরের। হানিয়ার ফাহাদ মুস্তফার হচ্ছে কভি ম্যা কভি তুম, এটা তো আমার একদম পুরো ফেভারিট। আই নো তোমাদের ওই সিরিয়ালটা অনেক বেশি ফেভারিট। এনিওয়েজ, অনেক কথা বললাম, আসো আমরা এখন বার্গারে চলে আসি। বার্গারের ভিতরে কি কি দেওয়া ছিল আমি দেখিয়ে দিচ্ছি। লেটুস দেওয়া ছিল, চিজ দেওয়া ছিল, ডাবল চিকেন প্যাটি দেওয়া ছিল, অনিয়ন দেওয়া ছিল, অ্যান্ড টমেটো দেওয়া ছিল, অ্যান্ড ইয়া বার্গার সস তো দেওয়া ছিলই। অ্যান্ড এটা ডাবল ডেকার চিকেন বার্গার থেকে কিন্তু ডাবল প্যাটি দেওয়া। আমি অনেক বেশি জুসি বার্গার পছন্দ করি। এমনিতে এই বার্গারটা জুসি ছিল, বাট আর একটু সস থাকলে আমার কাছে আরো ভালো লাগতো। তো আমি সব বার্গার পার্সেল পেয়ে এই কথাটা বলি। সস এমনিতে বলতে গেলে ঠিকই ছিল, বাট আমি যেহেতু বেশি সস লাভার, তাই আমার কাছে মনে হচ্ছিল আরেকটু হলে বেটার হতো। বাট তাই বলে টেস্ট কিন্তু খারাপ ছিল না, টেস্ট ওয়াজ সো গুড। আমার বার্গারের সাথে অনিয়ন খুবই পছন্দ, আমার মনে হয় এই দুইটা একসাথে খুব ভালো যায়। পার্সোনাল প্রিফারেন্স আর কি, মানে একজনের টেস্ট বার তো এক এক রকম। আর বার্গারের সাথে অলওয়েজ আমার অল্প হলেও টমেটো ক্যাচাপ লাগবেই, টেস্টটা খুবই ভালো জমে। অ্যান্ড আমি যখন ফার্স্ট বাইটটা নেই, অ্যান্ড ও মাই গড, ইট ওয়াজ সো 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 ডেলিশিয়াস। একদম ফ্রেশলি বানানো ছিল, একদম আমি টেস্ট করেই বুঝলাম, অ্যান্ড টেস্ট ওয়াজ গুড, ভেরি গুড। জাস্ট আমার বারবার মনে হচ্ছিলো যে আর একটু যদি সস দেওয়া থাকতো ভেতরে, জুসি লাগতো, আরও খেতে ভালো লাগতো। আমি টেক আউট থেকে যখন অর্ডার করি, ওরা হচ্ছে এক্সট্রা একটা সস, বার্গার সস বা মায়ো আমি যাই বলি, এক্সট্রা একটা হচ্ছে ওরা দিয়ে দেয়। এনিওয়েজ, নেভার মাইন্ড, এটার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো ছিল। অ্যান্ড এরপর আমি ভাবলাম যে একটু চা খাই, তাই আমি চা বানিয়ে নিলাম, বিকজ আম্মু একটু পরে চলে আসবে, অ্যান্ড আম্মুর তো চা অনেক ফেভারিট, টি লাভার আর কি। এনিওয়েজ, চা বানিয়ে খেতে খেতে আমি আবারও সেই ড্রামাটা দেখছিলাম। বাই দ্য ওয়ে, এটা একটা পুরনো ড্রামা, নাম হচ্ছে আনা, ওটার এপিসোডগুলো দেখছিলাম। ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।